সুন্দরবনের কোল ঘেঁষে অবস্থান বাগেরহাটের শরণখোলা উপজেলার। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এই উপজেলার মানুষ ঢাকা ও চট্টগ্রামে গার্মেন্টস কারখানায় কর্মরত। 2007 সালে স্থানীয় রায়েন্দা পুরাতন লঞ্চ ঘাটের নদীতে পলি জমে শরণখোলা ঢাকা রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। ফের এই নৌরুটটি চালু করতে 2017 সালে নৌ চলাচল কর্তৃপক্ষ বলেশ্বর নদীর পাড়ে ঘাট সরিয়ে নেয়। তবে এই ঘাট ব্যবহারে আগ্রহী হয়নি লঞ্চ মালিকরা। এবছর পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলে লঞ্চ ব্যবসায় ধস নামে। এ অবস্থায় অর্থনৈতিকভাবে লাভজনক শরণখোলা ঢাকা রুটে লঞ্চ চালাতে আগ্রহী হয়ে ওঠেন লঞ্চ মালিকরা। ফলে দীর্ঘ 15 বছর পর গত 2 সেপ্টেম্বর থেকে আবারও শুরু হয়েছে লঞ্চ চলাচল। এতে খুশি শরণখোলার ব্যবসায়ী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তুলনামূলক যাত্রী যতটুকু আশা করেছিলাম, ইনশাল্লাহ এখানে ভালো হবে। পর্যটকরা সুন্দরবন দেখার জন্য লঞ্চে করে আসতে পারবে। আমাদের এলাকার মানুষ খুব উপকৃত হবে। আমরা ব্যবসায়ীরা অত্যন্ত খুশি। যে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সেই যোগাযোগ এখন পরিপূর্ণ হয়েছে। ঢাকা থেকে শরণখোলার লঞ্চ চলাচল শুরু হওয়ায় দেশি বিদেশি পর্যটকরাও সহজে ঢাকা থেকে নৌপথে সুন্দরবন ভ্রমণ করতে পারছেন। ফলে সুন্দরবনের পর্যটন শিল্প চাঙ্গা হবে বলে মনে করছে উপজেলা প্রশাসন। প্রতি বছর অসংখ্য পর্যটক কিন্তু সুন্দরবন ভ্রমণে আসে। ভ্রমণের সুযোগ সুবিধা না থাকায় এর আগে কিন্তু পর্যটকরা সরাসরি এখানে আসতো না, তারা খুলনা থেকে মোংলা হয়ে এই পথটিতে যেত। এবার আমাদের সেই দ্বারটি উন্মোচিত হয়েছে। সুন্দরবনের বনজ সম্পদ আহরণ বন্ধ থাকায় বনের উপর নির্ভরশীল বিশাল জনগোষ্ঠী এই নৌরুটের মাধ্যমে দেশের অন্যান্য এলাকায় যাতায়াতের সুযোগ পাওয়ায় খুঁজে নিয়েছেন বিকল্প কর্মসংস্থান। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।